হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা মাই বিউটিফুল পিপল? হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে ভাবলাম একটা গরম গরম তাজা তাজা রেসিপি তোমাদের জন্য দিয়ে দেই। এই রেসিপিটা আগেই করছি, বাট সময় পাইনি, এডিট করতে পারি নাই, ভাবলাম আজকে করে ফেলি তোমাদের জন্য। আজকে যেটা বানাচ্ছে আমার মিস্টার, এটা হচ্ছে ইয়োগার্ট বাটার চিকেন কাবাব। অ্যাজ ইউজুয়াল, আসলে আমরা কোনো গেস্ট আসলে যে রান্না করি তখন আসলে রেসিপিটা অত সুন্দর আকারে করা যায় না, বাট আমি চেষ্টা করছি, যেহেতু ও গেস্ট আসবে এর মধ্যেও রান্না করছে, আমি রেসিপিটা করে রাখার। তো আজকে যেটা বানাবে ইয়োগার্ট বাটার চিকেন কাবাব, এটার জন্য লাগবে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, ধনে পাতা, পেঁয়াজ এবং একটা রেড চিলি নিছে। তো রেড চিলিটা আসলে অপশনাল। তো সব কিছু সুন্দর করে কেটে কুটে ও নিয়ে নিছে, আর নিয়ে নিছে এখানে 1 কেজি পরিমাণে চিকেন কিমা, যেটা আগেই ধুয়ে রাখা হয়েছে। তো এটার মধ্যে দিয়ে দিব যেগুলি কেটে রাখছে সব কিছু, স্প্রিং অনিয়ন, তারপরে হলো ধনে পাতা, তারপর হলো ইয়েলো ক্যাপসিকাম, ছোট কিউব করে কাট করে নিব, অনিয়ন, রেড চিলি, এটা অপশনাল, এটা দিলে তো আমরা এটা দিব আর কি, একটু কালারের জন্য, যে একটু মাল্টি কালার হবে। তারপর দিব ক্রাশ করা গ্রিন চিলি স্পাইসের জন্য, তারপর দিব জিঞ্জার গার্লিক পেস্ট, 2 চামচ, তারপর দিব ইয়োগার্ট, ফ্রেশ ইয়োগার্ট, পাপরিকা পাউডার, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ, তারপর দেবো টমেটো পিউরি। এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, একদম কচলায় কচলায়। কিছু মানুষ আছে না, মানুষরা আজারে চান্স পেলে কচলায় এরকম আর কি। আধা ঘন্টা রেখে দেবো আর কি। এই তো মাখানো হয়ে গেছে, খুব চমৎকার একটা লুকস এবং স্মেল দিচ্ছে। এখন এটা হাফ এন আওয়ার রেখে দেবে ম্যারিনেট হওয়ার জন্য, কেউ চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, চিকেন যেহেতু খুব বেশি সময় না রাখলেও চলে। আর আমাদের গেস্ট আসবে, আমাদের তাড়াহুড়ো, তো জুয়েল ট্রেও রেডি করে ফেলছে ফয়েল দিয়ে, ও সুন্দর করে ট্রেটা রেডি করে নিছে। হাফ এন আওয়ার হয়ে গেছে, এখন ও কাবাবটা সুন্দর করে শেক করে ট্রেতে দিয়ে দিবে। আমি অলরেডি ওভেনটা অন করে দিছি, যে সুন্দর একটা শেপ দিয়ে দিছে। চাইলে কিন্তু কেউ সুন্দর করে একটু অন্য শেপও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর একটা টুথপিকের ফ্রেশ কাঠি নিয়ে ও মাঝখান থেকে হালকা করে একটু দাগ কেটে কেটে দিচ্ছে, লুকসটা এতে নাইস লাগবে। এই তো ইয়োগার্ট বাটার চিকেন কাবাব রেডি, লুকসটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন এটা প্রিহিটেড ওভেনে দিয়ে দিব। ওভেনটা আমি আগেই অন করে রাখছিলাম, এটা 15 মিনিটসের জন্য দিয়ে দিছে। বাই দিস টাইম একটা ও সস বানায় নেবে। আপনারা কিন্তু চাইলে, যারা টাইম নিয়ে কনফিউজ থাকেন, মাঝে মধ্যে বের করে একটু চেক করে দেখতে পারেন। সসটার জন্য প্রথমে ফ্রাই প্যান বসায় দিছি, ফ্রাই প্যানটা হট হয়ে যাওয়ার পর 1 স্লাইস বাটার দিয়ে দিছে, বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এরপর এটা ভালো করে একটু নেড়ে মিক্স করে নিতে হবে। সসটা রেডি, এটা খুবই সিম্পল, এটা জাস্ট কাবাবের উপরে ব্রাশ করার জন্য করা হয়েছে, কাবাবটা যেন একটু জুসি হয়। সস রেডি হতে হতে কাবাবের এক পাশ হয়ে গেছে, এখন এটা বের করে একটু উল্টে দিব। এত উল্টে দিয়ে দিছে, এরপর আরেক পাশও হয়ে যাওয়ার পর যে বাটার সসটা করে রাখছে ওইটা একটু ব্রাশ করে দিতে হবে। এটা চাইলে কেউ ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন, আর মিস্টার ও স্পুন দিয়ে দিয়ে দিচ্ছে, এতে কাবাবটা একটু জুসি জুসি থাকবে, ড্রাই হয়ে যাবে না। ব্রাশ হয়ে গেলে আবার 1 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব, এরপর বের করে নিব। আমাদের কাবাব রেডি, ওয়াও! আই এম শিওর ঘরে বানাইলে একটু বেশি করে বানাইতে হবে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যেখান থেকে দেখছেন। সবার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।